¿Quieres? ¿Lista? Creo que todo el mundo. দেখা যাচ্ছে আমার আচ্ছা দাঁড়াও আনতেছি দেখতে পাচ্ছ এবার দেখা যাচ্ছে ওকে আকাই নাফিস সবাই দেখতে পাচ্ছ তো এবার আচ্ছা ঠিক আছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি আজকে কি লেখা আছে একজন পড়াশোনাও তো সবাই দেখতে পাচ্ছ তো না স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ কিনা একটু জানাও আজকে আমার একটু প্রবলেম করতেছে Yes, me. আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রথমে কিছু ছবি দেখি ছবিতে কি দেখাচ্ছে এখন একটু বলো তো কি দেখা যাচ্ছে বলো গোট আমরা সবাই কি গোট নাকি ব্যাট গুড কিন্তু যারা যারা মাস্ক করবে তারা কিন্তু গুড না যেমন আকাইত মাঝে মাঝে দুষ্টামি করছে ঠিক আছে আচ্ছা আমরা কেউ ব্যাট না আমরা সবাই গুড হ্যাঁ আচ্ছা এরপরে পাশে আরেকটা ছবিতে কি দেখা যাচ্ছে এই যে একটা সূর্য হাসছে গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং সকালবেলা কি বলি সবাইকে এই যে ক্লাস যখন শুরু হয় আনিসা প্রত্যেকদিন গুড মর্নিং জানাই তারপর আকাইদ গুড মর্নিং বলে নাফিস গুড মর্নিং বলে গুড মর্নিং মানে হচ্ছে শুভ সকাল ঠিক আছে সকাল বেলা আমাদের কি এটা বলতে হয় নিচে আরেকটা ছবি দেখা যাচ্ছে এই ছবিতে কি লেখা আছে একটু বলো তো একটা পানি হ্যাঁ গুড ইভিনিং কখন বলতে হয় এটা হচ্ছে বিকালবেলা আমরা কি বলি গুড ইভিনিং বলি ঠিক আছে
আচ্ছা এবার আমরা আমাদের পড়াটা শুরু করি আমরা আচ্ছা তোমরা সবাই খাতা খাতা পেন্সিল আর বই নিয়েছো তো পাশে yes please আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ ঠিক আছে খাতার উপরে ইউনিট 1 লিখে একটু রিঅ্যারেঞ্জটা লিখে ফেলো প্রথমে হেডিং দাও আকাই তোমাকে মিউট করো তুমি কি বলছো এগুলা ডেট লিখার পরে লিখো নিচে লিখো ইউনিট 1 মাঝখানে করে লিখো ইউনিট 1 তুমি যেটা বড় বস্তু তুমি দেখাই যাচ্ছে না দেখো হ্যাঁ মানে হচ্ছে রিঅ্যারেঞ্জ তাহলে রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে আমাদের ওয়ার্ড গুলা কি করতে হবে অ্যারেঞ্জ করতে হবে মানে সাজাতে হবে ঠিক আছে এখানে ওয়ার্ড গুলা হচ্ছে উল্টা পাল্টা করে দেয়া আছে আমাদেরকে কি করতে হবে সাজিয়ে একটা অর্থবোধক শব্দ তৈরি করতে হবে যেমন এবার একটু স্ক্রিনের দিকে তাকাও সবাই লিখতে হবে সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও প্রথমে কি লেখা আছে এক নাম্বার দিয়ে লেখা আছে ডাবল ও ডি জি এটার কিন্তু এখন কোনো মিনিং হয় না এটা কোনো ওয়ার্ড না তাহলে আমাদেরকে এটাকে রিঅ্যারেঞ্জ করে কি লিখতে হবে গোড লিখতে হবে জি ডাবল ও ডি গোড মানে হচ্ছে ভালো ঠিক আছে তাহলে আমরা প্রথমটা সবাই খাতে লিখে ফেলি গোড গোড জানি না তুই এটা কোন দা নাফিস লিখতে পেরেছো জি দেখো না আকাইত লিখতে পেরেছো তুমি আচ্ছা হ্যাঁ লেখা শেষ হলে বলবো এটা বড় হাতে দাও উপর থেকে সাফার এস আচ্ছা এরপরে দুই নাম্বার যেটা লেখা আছে আমাদের সেটা হচ্ছে কি দেখো কে ডাবল ও এল এটার কোনো অর্থ হয় না তাহলে এটাকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করে কি লিখতে হবে আমরা প্রথমে লিখব এল তারপর লিখব ডাবল ও তারপর লিখব কে ঠিক আছে লোক মানে হচ্ছে কি তা কানু নাফিস লিখতে পারছো yes miss আচ্ছা আকাইত লিখতে পেরেছো যেটার কোনো মিনিং হয় না এটাকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করে কি লিখতে হবে এল ডাবল ও কে লোক লোক মানে হচ্ছে আচ্ছা আনিসা তুমি লিখতে পেরেছো মা
বল বল কোন কখনো মুসানি মুসানি না বলে আমি ইরাদারে বল আচ্ছা তাহলে নাফিস আর আনিসা দুজনে পারবে তো রিঅ্যারেঞ্জ গুলো পরীক্ষার সময় কিন্তু এরকম ওয়ার্ড গুলো উল্টা পাল্টা করে দেওয়া থাকতে পারে যেগুলো আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে সাকাই তোমার লেখা শেষ হলো আমাদেরকে একটু জানাবে আকাই তোমাকে আনমিউট করে তারপর বলো লেখা শেষ আচ্ছা এরপরে তিন নাম্বারটা লিখো সেস লিখো সেস সে এ ওয়াই এস এটার কোনো মিনিং হয় না যেটাকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে সে এস এ ওয়াই সে সে শব্দের অর্থ হচ্ছে বলা নাফিস তুমি কি করছো তুমি আগে লেখা শেষ করো আনিসা কিন্তু অনেক আগে লেখা শেষ করেছে আমি আগে লেখা শেষ করে ফেলছি নাফিস আর আনিসা দুজনেরই লেখা শেষ তোমার কিন্তু এখনো লেখা শেষ হয়নি লিখা শেষ আচ্ছা লেখা শেষ কর আমরা ওয়েট করছি আচ্ছা রাইমস ডে দুইটা পড়ানো হয়েছিল আগে দুজনে পারবা তো আনিসা আর নাফিস ইয়েস মিস কি কি নামগুলো বলো তো রাইমস এর নামগুলো বলো তো থ্রি লিটল টাইগার গুডবাই গুডবাই ভেরি গুড আনিসা বলতে পেরেছে থ্রি লিটল টাইগার গুডবাই গুডবাই আচ্ছা আকাইদও বলতে পেরেছে আমি আশা করি নাফিসও বলতে পারবে আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি কি দেখতে পাচ্ছি আমরা আবার হেডিং দাও দুই নাম্বার দিয়ে একটা হেডিং দাও অপোজিট ওয়ার্ড ও ডব্লিউ মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ আকাই লিখো ও দুই নাম্বার দাও দুই নাম্বার দিয়ে লিখবা ও স্লেশ ডব্লিউ মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হ্যাঁ আকাইত বলো এটা কি দুই নাম্বার দিয়ে লিখতে হবে বাইটা না গুড বাই অর্ডার ডেট এটা দুই নাম্বার দিয়ে লিখবা বিপরীত শব্দ হ্যাঁ দুই নাম্বার দিয়ে অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ হ্যাঁ আমি বলি একটু শোনো প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে গুড হ্যাঁ গুড মানে হচ্ছে ভালো ঠিক আছে ভালোর বিপরীত শব্দ হচ্ছে খারাপ গুড গুড বাই এর জন্য আমরা কি লিখব ব্যাড লিখব নাফিস বুঝতে পেরেছো কি লিখতে হবে ইয়েস মিস ওকে লিখতে শুরু করো না না এটা দুই নাম্বার দিয়ে ওই পেজে লিখতে পারবা প্রথমে যেটা লিখেছো ওটার নিচে লিখো দুই নাম্বার দিয়ে এটা হচ্ছে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীত শব্দ প্রথমে যেটা দেয়া আছে সেটা হচ্ছে জি ডাবল ও ডি গুড
গোটের বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, ভি এ ডি ব্যাড, ঠিক আছে? গোট মানে হচ্ছে ভালো আর ব্যাড মানে হচ্ছে খারাপ। প্রথমটা কি লেখা শেষ? আচ্ছা ঠিক আছে, তাহলে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে এফ আই এন, ফাইন মানে হচ্ছে ভালো, তাহলে ফাইনের বিপরীত শব্দ কি হবে? দুই নাম্বার লেখা শেষ হলে পরেরটা লিখো, মর্নিং ইভিনিং ওটা লিখো। ফাইন মানে হচ্ছে ভালো, ফাইনের বিপরীত শব্দ হচ্ছে স্যাড, স্যাড মানে হচ্ছে কি, কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এস এ ডি স্যাড। আর লাস্ট যে ওয়ার্ড সেটা হচ্ছে কি, মর্নিং, এম ও আর এন আই এন জি, মর্নিং, মর্নিং মানে হচ্ছে আমাদের সকাল। আনিসা লিখতে পারছো না, স্ক্রিন থেকে দেখে দেখে লিখো। আচ্ছা মর্নিং এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইভিনিং, ই ভি ই এন আই এন জি। মর্নিং লেগে গেছে, আকাইদ লিখা শেষ। আচ্ছা লিখো লিখো, আকাইদ হ্যান্ড রাইটিং সুন্দর হয় মতো লিখো, তাড়াহুড়ো করার দরকার নেই। নাফিস লিখতে পারছো? ইয়েস মি। আনিসা লিখতে পেরেছো? ইয়েস মি। সবাই লিখে শেষ। আচ্ছা লিখে শেষ মিস আমার। আচ্ছা নাফিস আর আনিসা দুজনেরই শেষ, ভেরি গুড নাফিস, ভেরি গুড আনিসা, হ্যাঁ দুজন। আচ্ছা আমি দেখুন মর্নিংটা সুন্দরভাবে লিখতে কি, ওকে সুন্দর করে লিখো, সমস্যা নেই, লিখো সুন্দর, হ্যান্ড রাইটিং সুন্দর হয় মতো করে লিখো। নিতাম না কত ভাঙ্গা ভাঙ্গা আসতেছে, তাই আমার আজকে একটু নেটওয়ার্কের প্রবলেম, তো এই জন্য। আপনাকে তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। এখন বলো তো একটু, খাতা নিয়ে ডান পাশে ডেট লিখো, লিখার পরে লিখবা ইউনিট ওয়ান দিয়ে অপোজিট ওয়ার্ড। সাহিরা একটু লিখে নাও, হ্যাঁ আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে বিপরীত শব্দ, ইংরেজিতে বলা হয় অপোজিট ওয়ার্ড।
আমিও তুইটা লিখে বাস তাড়াতাড়ি আচ্ছা আমার কথা কি এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি ইয়েস ভাই ওকে এটা কি এক নাম্বার ক্যান আচ্ছা আকাই তোমাকে লেখা শেষ আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি আচ্ছা এবার একটু স্ক্রিনে তাকাও সবাই স্ক্রিনে যেটা লেখা আছে সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস মানে হচ্ছে রাইমিং ওয়ার্ডস হ্যাঁ রাইমিং ওয়ার্ডস রাইমিং মানে ছড়ার মতো শব্দ মানে একই ধরনের শব্দ শুনতে ছড়ার মতো মনে হবে যেমন গড ঠিক আছে গডের সাথে মিল রেখে আমরা একটা শব্দ বলতে পারি ফুড গড মানে হচ্ছে ভালো আর ফুড মানে আর ডব্লিউটা বলতে হবে না এটা তিন নাম্বার দিয়ে লিখো তিন নাম্বার দিয়ে লিখো আর স্ল্যাশ ডব্লিউ মানে হচ্ছে রাইমিং ওয়ার্ডস উপরে তো তিন নাম্বার না এটা হচ্ছে তিন নাম্বারটা পড়ছি আমরা এখন রাইমিং ওয়ার্ড এটা হচ্ছে তিন নাম্বার পড়েছি অপোজিট ওয়ার্ড আর এখন পড়ছি রাইমিং ওয়ার্ড ঠিক আছে রাইমিং ওয়ার্ড মানে হচ্ছে ছন্দ জাতীয় শব্দ তাহলে গোড ঠিক আছে গোড মানে হচ্ছে ভালো গোডের মতো আরেকটা শব্দ হচ্ছে ফুড জাস্ট প্রথম একটু চেঞ্জ তো লেখা শুরু করো ঠিক আছে গোডের জন্য আমরা লিখতে পারি ফুড দেন দুই নাম্বার যে ওয়ার্ড সেটা হচ্ছে নাও নাও মানে হচ্ছে ঠিক আছে নামের জন্য আমরা লিখতে পারি কাও সেম জাস্ট শুধু প্রথম অক্ষরটা ভিন্ন ঠিক আছে নামের ক্ষেত্রে হচ্ছে এন দিয়ে শুরু হয়েছে আর কাও এর ক্ষেত্রে হচ্ছে সি দিয়ে এরপর ওয়ার্ড সেটা হচ্ছে সে সের মতো আমরা একটা শব্দ বলতে পারি ডে S A Y সে সে মানে হচ্ছে বলা আর D A Y ডে মানে হচ্ছে দিন ঠিক আছে সবাই লিখতে পারছো তো আই তো ক্লাস করে শেষ করে না সামিরা তুমি লিখতে পারছো আউট কাট সাহিরা লিখতে পারছো তুমি মানে হচ্ছে ছন্দ জাতীয় শব্দ মানে একই ধরনের শুনতে মনে হবে ওয়ার্ড গুলো শুধু একটু চেঞ্জ আমরা সবাই জানি জানি তো ওকে
আচ্ছা আনিসা আর নাফিসের লেখা শেষ ভেরি গুড নাফিস দেখতে পাচ্ছি ঠিক আছে আনিসা তোমারটা একটু দেখো ওকে ভেরি গুড আনিসা ঠিক আছে আকাইদা সাহিয়া লেখা কি শেষ কাও ঠিক আছে এগুলা এখানে এগুলা আবার তুমি কতটুকু লিখেছো সাহিরা তোমার কি লেখা শেষ আমরা কি স্ক্রিনটা চেঞ্জ করতে পারবো ওকে আচ্ছা তাহলে আমরা সবাই পারবো তো রাইমিং ওয়ার্ডস গুলো পারবো ওকে আকাইদ পারবা yes me yes me পারবো ওকে আনিসা পারবা তো yes me ওকে ঠিক আছে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যানসার লিখো চার নাম্বার দিয়ে লিখো Q/A মানে হচ্ছে প্রশ্ন উত্তর বা কোয়েশ্চেন অ্যানসার চার নাম্বার দাও একটু খাতায় সবাই চার নাম্বার দাও মিস এতগুলো আমরা পারবো না এই দেখো শুনো তোমাদের তিন দিন তোমাদের তিন দিন অফ থাকবে তো 27 তারিখ মিস আমি পারবো হুম হুম শুনো তোমাদের তিন দিন অফ থাকবে না এই জন্য বেশি করে পড়াচ্ছি সবার এই জন্য আজকে একটু বেশি পড়া দিচ্ছি একটু লেখা শেষ করো এটাই লাস্ট আর পড়াবো না ঠিক আছে প্রথম আচ্ছা প্রথমে যে কোশ্চেনটা লেখা আছে সেটা হচ্ছে হাউ আর ইউ এটা তো আমরা সবাই পারি ইয়েস মি হাউ আর ইউ মানে হচ্ছে কেমন আছো এটা আমরা সবাই জানি আই এম ফাইন আমি ভালো বা আমি ভালো আছি এটাই লাস্ট আর পড়াবো না শুনো এখন যদি লিখতে না পারো কোনো সমস্যা নেই এই ভিডিওটা তোমরা ইউটিউবেও পাবা ওখান থেকেও লিখতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আকাই লিখতে হবে কিন্তু আমি বললাম হ্যাঁ চার নাম্বার দিয়ে লেখা শুরু করো সবাই একটু হ্যাঁ আর্লি করার চেষ্টা করো কারণ তোমাদের আর তিন মিনিট সময় বাকি ঠিক আছে একটু দ্রুত লিখে ফেলো স্ক্রিনে যা যা দেখতে পাচ্ছ প্রথমে যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হাউ আর ইউ মানে তুমি কেমন আছো ওকে সাহিরা ভেরি গুড দেখছো সাহিরা কিন্তু লিখে ফেলেছে আচ্ছা দুই নাম্বার যে কোয়েশ্চেনটা লেখা সেটা হচ্ছে হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট ইংরেজি বর্ণমালায় কয়টি বর্ণ রয়েছে তাহলে হচ্ছে অ্যান্সার হবে 26 লেটার্স মানে 26টা বর্ণ রয়েছে প্রথম তুমি তো শোনো
তুমি দুষ্টামি করছো যেটা মিস দেখতে পাচ্ছি। আনিসা, নাফিস, সাহিরা সবার লেখা শেষ হয়ে যাচ্ছে। তখন তো ক্লাস করতে হবে না, লিখতে হবে না। এখন একটু লিখা নাও, এটাই লাস্ট, আজকে আর পড়াবো না। আচ্ছা তোমরা একটু লিখা শেষ করো দ্রুত, তোমাদের আর মাত্র ঠিক আছে, একটু দ্রুত লিখা শেষ করো। আনিসা লিখা শেষ, আজকে যা যা পড়ানো হয়েছে সেগুলো প্রথমে হচ্ছে রিঅ্যারেঞ্জ, অপোজিট ওয়ার্ড, রাইমিং ওয়ার্ডস এন্ড দেন হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? শোনো, এটা সাহিরা তুমি ই লার্নিং থেকে পুরোটা দেখতে পারবে, ঠিক আছে? ই লার্নিং এ আমাদের সব দেয়া থাকবে। আর আমি, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা আজকে শেষ করছি। তোমরা এগুলো HW করে 7টার মধ্যে পাঠিয়ে দিবা। ওকে মিস, ঠিক আছে, নাফিস। ওকে মিস, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ সবাইকে।